তার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাশরের মাঠে সাড়া দিবেন আর সেই দিন আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া কেউ রক্ষা পাবে না সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কেউ সেদিন আর কোথাও ছায়া খুঁজে পাবে না আল্লাহ তাআলা বলেছেন হাশরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আমার কুদরতে ছায়া আমি দান করব এক নম্বর ব্যক্তিটা হলো ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ ন্যায় বিচারক যিনি মানুষের মাঝে ন্যায় বিচার করেন ঘুষ খান না বিড়ি সিগারেট কিছুই খান না ন্যায় বিচার করেন মানুষের মাঝে ন্যায় বিচার করেন ন্যায়সঙ্গত বিচার করেন কারো ক্ষতি চান না তিনি ন্যায়সঙ্গত বিচার করেন ওই বিচারককে আল্লাহ তাআলা হাশরের মাঠে তার ছায়া দান করবেন দুই নম্বর যে যুবক কালে ইবাদত করতে পেরেছে এবং ওই যুব অবস্থায় ইবাদত করতে করতে তার সময়টা অতিবাহিত করে দিয়েছে সারা জীবন সে আল্লাহর ইবাদত করতে পেরেছে এমন যুবককে আল্লাহ তাআলা হাশরের মাঠে ছায়া দিবেন তিন নম্বর যার অন্তর মসজিদে লেগে থাকে যার অন্তর মসজিদে লেগে থাকে এমন মুসলমান এমন মুত্তাকি এমন মমিন ব্যক্তি আছে মসজিদের পাগল আজান দূরে দৌড়ায় মসজিদে যায় মসজিদে বসে থাকে এক নামাজের নামাজের সময় শেষ হলে আরেক নামাজের রক্তের জন্য অপেক্ষায় মসজিদে বসে বসে থাকে এমন ব্যক্তি যার অন্তর মসজিদে লেগে থাকে মসজিদকে খুব ভালোবাসে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের মাঠে ছায়া দান করবেন চার নম্বর দুই ব্যক্তি যে একে অপরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে এমন দুই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে পৃথক হয়ে যায় এমন দুই ব্যক্তি আছে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে পৃথক হয়ে যায় ভাইরা আমার পাঁচ নম্বর যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভীত কম্পিত হয়ে কাঁদে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের মাঠে ছায়া দান করবেন ছয় নম্বর এমন সুন্দর নারী কাউকে ডেকেছে কার ইজ্জত হরণ করার জন্য ডেকেছে ইজ্জত উপভোগ করার জন্য ডেকেছে তখন সেই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি ঠিকভাবে ওই যুবতী ওই নারী ডাকে সারা দেয় নাই এই জন্য যে যারা একটি মহাপাপ এই পাপকে ভয় করেছে আল্লাহর শাস্তিকে ভয় করেছে আল্লাহকে ভয় করেছে এই জন্য নারী ডাকে সারা দেয় নাই এই জন্য আল্লাহ পাক তাকে আল্লাহ পাক তাকে হাশরের মাঠে ছায়া দান করবেন সাত নম্বর যে ব্যক্তি গোপনে দান করে যে ব্যক্তি গোপনে দান করে ডান হাতে দান করে কিন্তু বাম হাতে জানে না ডান হাতে ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাতে জানে না ঠিক না এমন গোপন দান করে গোপন দান করলে আল্লাহ পাকের রাগ দমন হয়ে যায় প্রকাশ্যে দান করলে জাহান্নামের আগুন নিভে যায়